সুপ্রভাত বন্ধুগণ, আজ থেকে প্রতিদিন আমাদের টিভি বাংলা চ্যানেলে একটি সুপ্রভাতের বার্তা প্রদান করা হবে। আজকের বার্তা হলো সীমা। সীমা হাতছানির অন্য নাম। সীমা আর কাকে ডাকে জানি না, কিন্তু আমাকে ডাকে। আমিও মনে প্রাণে সীমা ছুঁয়ে ফেলতে চাই, কারণ সীমাকে দেখতে পারলে বোঝা যায় সে ঠিক কতটা সীমাহিত, কতটা বিস্তৃত, কতটা উথাল পাতাল, কতটা গভীর গহন। কোনো কিছুকে ছুঁয়ে ফেলতে হলে, সারা শরীর মেখে নিতে হলে প্রথমে মুগ্ধ হতে হয়। যার প্রতি মুগ্ধতা, তার শক্তিকে স্বীকার করে নিতে হয়, তার স্বতন্ত্রতাকে মেনে নিতে হয়। এভাবেই আমি সীমা ছুঁতে চাই। সীমার অপার রহস্য, সব রূপ রস ঘ্রাণ চেখে দেখতে চাই আমি। সীমাকে না বুঝতে পারলে, তাকে না ছুঁতে পারলে কিছুতেই সীমা অতিক্রম করা যায় না, আর সীমাকে অতিক্রম করলেই সে হয়ে ওঠে অসীম। কূল নাই, কিনার নাই, আমি সীমার শরীরে পুষে রাখা সেই অসীমকে অনুভব করি, তাই বারবার তাকে আক্রমণ করতে চাই। তবে সবাইকে সীমা ছোঁয়ার বা সীমা অতিক্রম করার ডাক দেওয়া হয় না। সীমা ছুঁতে বা অতিক্রম করতে নির্ভেজাল সততা লাগে, তার থেকেও বেশি লাগে দুঃসাহস। আজকের এই বার্তাটি প্রদান করেছেন অমিত মুখোপাধ্যায়। আপনাদের যদি আমাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার দিন শুভ হোক।